আমি অনেকদিন যাবৎ আমার এই একটা ফোনের জন্য ব্যাকপার্ট করছিলাম, পাচ্ছিলাম না, কিন্তু রাজীব ভাই একটা উন্নত মানের মেশিন এনে আমাদের অনেক উপকার করছে। আমরা এখন স্বল্প খরচে সুন্দর সুন্দর ব্যাকপার্ট পাচ্ছি। ধন্যবাদ রাজীব ভাইকে। টিএসপি রয়্যালের ভুবনে আপনাদের সকলকে স্বাগতম। আমরা একটি নির্দিষ্ট কারণে দীর্ঘদিন আপনাদের সাথে রেগুলার যে সম্পর্কটা সেটা স্থাপন করতে পারছিলাম না, কারণ আমাদের একটি দুর্ঘটনার কারণে আমরা রেগুলার ভিডিওটা দেওয়া বন্ধ হয়ে গেছিলো। কিন্তু আপনাদের এখন অদা করছি, আমরা এখন থেকে রেগুলার আপনাদেরকে ভিডিও আপডেট দেব। এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা চলে আসলাম আরএস টেলিকমে, এবং আরএস টেলিকম এই প্রথম প্রিন্সিপের একটি নতুন গ্যাজেট বা প্রোডাক্ট নিয়ে এসছে, এবং সেই প্রোডাক্টটি সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই, কিন্তু রাজীব ভাই যেহেতু নতুন এনেছে আমরা তার দোকানে এসেছি প্রোডাক্টটি দেখতে। চলুন আমরা দেখে নিই প্রোডাক্টটি। আরএস টেলিকমের কর্ণধার রাজীব ভাই আজকে আমাদের একটি প্রোডাক্ট দেখানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে, এবং এই প্রোডাক্টটি পিরিসপুরে এই প্রথম সেই নিয়ে আসলো। আজকে সে আমাদের এই প্রোডাক্টটি সম্পর্কে ডিটেইল জানাবে, এবং এটা সুবিধা অসুবিধা সকল বিষয়ে সে আমাদের জানানোর চেষ্টা করবে। এবং এটি আমরাও এই প্রথম দেখছি পিরিসপুরে, যার কারণে এটা সম্পর্কে আমাদের সেরকম ধারণা নেই। তাই রাজীব ভাইকে অনুরোধ করব এটা সম্পর্কে যদি কিছু বলুন। হ্যাঁ, আপনি যদি প্রোডাক্টটা সম্পর্কে আমাদের একটু পরিচয় করিয়ে দিন। আসলে প্রোডাক্টটা হলো যে আমাদের মোবাইলে সাধারণত যে স্ক্রিন পেপার এবং ব্যাক পলি লাগানোর, মূলত আমরা সাধারণত মোবাইলে গ্লাস ইউজ করি, উপরে চাপ লাগলে বা হাত থেকে পড়ে গেলে গ্লাসটা ভেঙে যায়। আর এই মেশিন থেকে যে ম্যাট পেপারটা বের হয় ওটা যদি লাগানো হয় স্কার্প পড়বে না, দাগ পড়বে না, তারপর হলো যে ভেঙে যাবে না। আপনার যদি দাগ পড়েও আধা ঘন্টা পর আবার রিমুভ হয়ে যাবে। দেখা যায় একবার লাগাইলে আপনার এক বছর দেড় বছরে লাগান লাগবে না। আর যদি এমনি আপনার একটা গ্লাস লাগান, দেখা যায় এক মাস পর দুই মাস পর ভেঙে যায়, আবার লাগাইতে হয়, সেক্ষেত্রে এটা খুব লাগানো ভালো এবং পাতলা খুব। আর পিছনে যে ব্যাক পেপারটা, এটা হলো যে আপনার যে ব্যাক কভার আর ইউজ করতে হবে না। অনেকে এস্টের ব্যাক কভার ছাড়া একটা ফোন ইউজ করতে চায়, কভার চালালে দাগ পড়ে, তখন এই যদি ব্যাক কভারটা ইউজ করে তখন ওই দাগটা পড়বে না। আবার দেখা যায় এই মেশিনটা আরও সুবিধা আছে, অনেকে দেখা যায় একটা মডেল নিয়ে আসছে বা বিদেশ থেকে একটা মডেল নিয়ে আসছে, ওই মডেলটার গ্লাস পাওয়া যায় না বা ব্যাক পার্ট পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যত আছে মডেল দেওয়া আছে। যেমন আমি যদি অ্যাপেলে যাই, অ্যাপেলের যে মডেলগুলো আছে সব মডেলগুলো এখানে আছে। তারপর আমি যদি ভিভোতে যাই, ভিভোর অল মডেল আছে, সামনা সাইড এবং ব্যাক সাইড দুটোই আছে। এটা একটা সুবিধা আছে, আর এটা একদম অ্যাকুরেট, অ্যাকুরেট যে মোবাইলের সাইজ ওই সাইজ অনুসারে কেটে বের হবে, একটা বিশেষ সুবিধা এটার। এই যেমন ভাই এই ফোনটা নিয়ে আসছে, উদাহরণস্বরূপ এই দেখেন, এই ফোনটা একটু দেখেন এদিকে, এই ফোনটা অনেক আগের মডেল, হুয়ের একটা ফোন, এটা ব্যাক পার্ট সে খুঁজে পাচ্ছে না, কিন্তু এই ব্যাক স্টিকার সে এই অনেকগুলো স্টিকার থেকে একটা স্টিকার এসে চয়েস করছে, এই যে স্টিকারটা, এটা এখন আমি ওই সেট অনুসারে একদম পারফেক্ট কাটার পরে আমি লাগাই দেবো। আপনি একটু দেখেন, এই যে ওনার ব্যাক সাইডটা দেখেন যে কী খারাপ অবস্থা, কিন্তু ব্যাক পার্টটা পাচ্ছে না। আমি এই যে হোয়াই সার্চ দিয়ে বের করছি, এই যে ব্যাক সাইড, এই যে আমি ব্যাক সাইডটা এখন প্রিন্ট দেবো, এই যে মেশিনের কাজ শুরু হয়ে গেছে। এটা একদম পারফেক্ট বের হয়েছে, আমি এখন এটা একটু ক্লিন করব, ক্লিন করে
এই কর্নারের সাইডে একটু হিট দিতে হবে, এখন হিট দিয়ে দেবো, সমস্যা নাই। আমি অনেকদিন যাবৎ আমার এই একটা ফোনের জন্য ব্যাকপার্ট করছিলাম, পাচ্ছিলাম না, কিন্তু রাজীব ভাই একটা উন্নত মানের মেশিন এনে আমাদের অনেক উপকার করছে। আমরা এখন স্বল্প খরচে সুন্দর সুন্দর ব্যাকপার্ট পাচ্ছি। ধন্যবাদ রাজীব ভাইকে, অনেক ধন্যবাদ। আর এটার এটার দাম হলো কি, একটা মডেল অনুসারে, ঠিক আছে, মডেল অনুসারে দামটা হয়। আর হচ্ছে যে প্রোডাক্ট অনুসারে কয়েকটা কোয়ালিটি আছে, যেমন 300 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে। আসতে হবে আরএস টেলিকমে আসবেন, আর টিএসপি রয়্যালের পক্ষ থেকে কেউ আসলে ওটা একটা আলাদা ডিসকাউন্ট থাকবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি, দীর্ঘদিন আমরা রেগুলারলি ভিডিও আপলোড করতে পারিনি, আমরা মাঝে মাঝে আপলোড করেছি, বাট এখন থেকে আপনাদের আমরা রেগুলারলি নতুন কিছু দেওয়ার চেষ্টা করব এবং নতুনভাবে কিছু করার চেষ্টা করব। আর যদি আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে চান, আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের সাথে যে কোনো প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন।